Assalamualaikum. Welcome to our English online class. Hello, my dear student. How are you? I hope you all are safe and fine. And Alhamdulillah, I am also fine. Now, I introduce myself. I am Tahmin Akhtar, assistant teacher of Bangobandhu Sheikh Mujib Academy School and College. Today, again, I am present here to take an English class by the all students of class 3. All of you are know that. So, all of getting enjoy to my class. Priyo shikhartira, ajke ami tomader sathe khub ekta important bishoy niye alochona korbo. Ajke ami tomader English for today unit 37 ebong page 74 porabo. यूनिट 37 এর উপরে আমি দুটো ক্লাস দিব আজকে আমি তোমাদের ইউনিট 37 এর লেসন 1 2 3 এবং নেক্সট ক্লাসে আমি তোমাদের 4 এবং 5 দেব ওকে স্টুডেন্ট তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি আজকে আমাদের পড়ার টপিকস হলো হোয়াট ফুড শুড উই ইট অর্থ আমাদের কোন খাবার খাওয়া উচিত প্রিয় শিক্ষার্থীরা আমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত দেখো বইয়ের মধ্যে ফার্স্ট লাইনে অনেকগুলো ছবি দেয়া আছে এবং সেকেন্ড লাইনে অনেকগুলো ছবি দেয়া আছে ফার্স্ট লাইনে যে ছবিগুলো দেয়া আছে সেগুলো হচ্ছে হেলদি ফুড এবং সেকেন্ড লাইনে যে ছবিগুলো দেয়া আছে সেগুলো হচ্ছে আনহেলদি ফুড তো প্রথম লাইনের ছবিগুলো আমরা পড়ি টমেটো কিউকাম্বার লেটুস পাইনাপেল এবং সেকেন্ড লাইনের ছবিগুলো হলো চিপস চকলেট আইসক্রিম এবং বার্গার সেকেন্ড লাইনের যে ছবিগুলো দেয়া আছে সেগুলো হচ্ছে আনহেলদি ফুড যেগুলো আমরা আমাদের সবারই খুব পছন্দ কিন্তু আমাদের এই খাবারগুলোকে একটু কম পরিমাণে খাওয়া উচিত প্রিয় শিক্ষার্থীরা আমরা যে বইতে যে রিডিং আছে সেই রিডিং পড়ার আগে আমরা রিডিংয়ের ভিতর থেকে কিছু নিউওয়ার্ডস নিয়েছি যেগুলো অর্থ আমরা আগে থেকে জেনে নিলে তাহলে আমাদের জন্য রিডিং পড়াটা অনেক সহজ হবে তাহলে আসো বন্ধুরা আমরা সেই অর্থগুলো শিখে নিই হোয়াট মিনিং ফুড খাবার পাইনাপেল আনারস ভেজিটেবল শাকসবজি হেলদি স্বাস্থ্যকর কিউকাম্বার শসা পাপায়া পেঁপে ক্যারট গাজর আনহেলদি অস্বাস্থ্যকর আমি আবার পড়ছি ফুড খাবার পাইনাপেল আনারস ভেজিটেবল শাকসবজি হেলদি স্বাস্থ্যকর কিউকাম্বার শসা পাপায়া পেঁপে ক্যারট গাজর আনহেলদি অস্বাস্থ্যকর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন তাহলে চলো আমরা রিডিং পড়ি রিডিংয়ের মধ্যে রিডিং অর্থ সহকারে আমরা রিডিং করে জেনে নিই কোনগুলো হেলদি ফুড এবং কোনগুলো আনহেলদি ফুড উই শুড ইট হেলদি ফুড আমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত হেলদি ফুড আর ফ্রুটস লাইক পাইনাপেলস অ্যান্ড পাপায়াস হেলদি স্বাস্থ্যকর খাবার হলো ফল যেমন পাইনাপেল এবং পেঁপে ভেজিটেবল লাইক ক্যারট লেটুস অ্যান্ড টমেটোস আর অলসো হেলদি শাকসবজি যেমন গাজর লেটুস এবং টমেটো স্বাস্থ্যকর উই শুডেন্ট ইট টু মাচ আনহেলদি ফুড আমাদের অধিক পরিমাণে অস্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত নয় আনহেলদি ফুড আর আইসক্রিম চকলেট চিপস অ্যান্ড বার্গার অস্বাস্থ্যকর খাবার হলো আইসক্রিম চকলেট চিপস এবং বার্গার বার্গার্স আর মিট বার্গার হলো এক ধরনের মাংস বাট দে আরেন্ট ভেরি হেলদি কিন্তু এগুলো স্বাস্থ্যের জন্য ভালো না উই শুডেন্ট ইট টু মেনি অফ দ্যাম আমাদের এগুলো বেশি খাওয়া উচিত নয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি অর্থ সহকারে বুঝতে পেরেছো
আমি রিডিং এর ভিতর থেকে কিছু কোশ্চেন তোমাদের জন্য তৈরি করেছি, আশা করি তোমরা সেই কোশ্চেনের অ্যানসার গুলো দিতে পারবে। আসো আমরা বোর্ডের মধ্যে সেই কোশ্চেনের অ্যানসার গুলো শিখে নি। অ্যানসার দ্য কোশ্চেন, হোয়াট শুড উই ইট, আমাদের কি খাওয়া উচিত? উই শুড ইট হেলদি ফুড, আমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। হোয়াট আর হেলদি ফুড, স্বাস্থ্যকর খাবার কি? ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল আর হেলদি ফুড, ফল এবং শাকসবজি হলো স্বাস্থ্যকর খাবার। হোয়াট শুড উই অ্যাভয়েড, আমাদের কি অ্যাভয়েড করা উচিত? উই শুড অ্যাভয়েড আনহেলদি ফুড, আমাদের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা উচিত। হোয়াট আর আনহেলদি ফুড, অস্বাস্থ্যকর খাবার কি? আইসক্রিম, চকলেট, চিপস অ্যান্ড বার্গার আর আনহেলদি ফুড। আইসক্রিম, চকলেট, চিপস এবং বার্গার হলো অস্বাস্থ্যকর খাবার। হোয়াট ইজ বার্গার, বার্গার কি? বার্গার ইজ এ কাইন্ড অফ মিট, বার্গার এক ধরনের মাংস। ইট ইজ নট ভেরি হেলদি, এটা স্বাস্থ্যকর নয়। ডু ইউ টেক চিপস অ্যান্ড বার্গার ওফেন, তুমি কি প্রায় চিপস এবং বার্গার খাও? নো, টেক দ্যাম ওয়ান্স অর টুয়াইস ইন এ মাস, মাসে আমি দুই একবার এগুলো খেয়ে থাকি। ওকে স্টুডেন্ট, তোমরা আশা করি প্রশ্নের অ্যান্সারগুলো বুঝতে পেরেছ এবং তোমরা এগুলো তোমাদের সিডাব্লিউ খাতায় লিখে ফেলবে। ওকে স্টুডেন্ট, এখন আসো আমরা তোমাদের বইয়ের মধ্যে দেখো হেলদি ফুড এবং আনহেলদি ফুড চার্ট দেওয়া আছে। এখন আসো চার্ট ফিল আপ করি। আমরা রিডিং এর মধ্যে কি পড়েছিলাম? হেলদি ফুড হচ্ছে টমেটো, কিউকাম্বার, পাইনাপেল, লেটুস, তারপরে ওকে। আর আনহেলদি ফুড আমরা কি পড়েছি? চিপস, চকলেট, আইসক্রিম, বার্গার, এগুলো কি? আনহেলদি ফুড। তোমরা তোমাদের টেক্সট বুঝে এগুলো ফিল আপ করে ফেলবে। ওকে স্টুডেন্ট, আশা করি তোমরা আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমরা বাসায় এগুলো বেশি করে অনুশীলন করবে। ওকে স্টুডেন্ট, নেক্সট ক্লাসে তাহলে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।